দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 341 জন এবং এ পর্যন্ত রোগী শনাক্ত 1572 জন। গত 24 ঘন্টায় দুঃখের সাথে জানাচ্ছি, গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 10 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 60 জন। সকলের বিদেহী আত্মা শান্তি কামনা করছি। আমাদের এই 10 জন যারা মৃত্যুবরণ করলেন তাদের বয়স 70 থেকে 80 একজন, 61 থেকে 70 5 জন, 51 থেকে 60 3 জন এবং 21 থেকে 30 বছরের মধ্যে 1 জন। 10 জনের মধ্যে পুরুষ 7 জন, নারী 3 জন, ঢাকায় 6 জন এবং ঢাকার বাইরে 4 জন। আমরা যা সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় সংগ্রহ করেছি সেটা 13,000 এবং এ পর্যন্ত 14,46,616টি সুরক্ষা সামগ্রী আমরা সংগ্রহ করেছি। 24 ঘন্টায় বিতরণ করা হয়েছে 8,900টি এবং এ পর্যন্ত 10,50,464টি সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বর্তমানে মজুত আছে 3,96,152টি। গত 24 ঘন্টায় সুরক্ষা সামগ্রী সংগ্রহ বেড়েছে 13,000টি এবং বিতরণ হয়েছে 8,900টি। হটলাইনের মাধ্যমে আমরা স্বাস্থ্য পরামর্শ দিয়েছি 24 ঘন্টায় 57,690টি এবং এ পর্যন্ত 18,72,627 জনকে স্বাস্থ্য বাতায়ন 1-6-2-6-3-এর মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। 333 এই হটলাইনের মধ্যে 24 ঘন্টায় 35,907 জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে এবং এ পর্যন্ত 5,18,298 জনকে 333 এই হটলাইনের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। IDCR এর হটলাইন 1-06-555-655 এবং 01-943-33-3-2-2-2 এই নাম্বারে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় 3,145 এবং এ পর্যন্ত 132,716 জনকে। 24 ঘন্টায় মোট স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে 96,742 জনকে এবং এ পর্যন্ত 25,23,641 জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে হটলাইন মাধ্যমে। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 14,897, গত 24 ঘন্টায় নতুন প্রশিক্ষণ নিয়েছে 96 জন এবং বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিচ্ছেন 3,853 জন চিকিৎসক। মোবাইল ফোন ও ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হচ্ছে। গত 24 ঘন্টায় মোবাইল ফোনে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে 9,479 জনকে এবং এ পর্যন্ত 11,49,152 জনকে মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে গত 24 ঘন্টায় 403 জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে এবং এ পর্যন্ত সকল অ্যাপ ব্যবহার করে 7,411 জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। মোট স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে 24 ঘন্টায় 9,882টি এবং এ পর্যন্ত দেওয়া হয়েছে 11,56,563 জনকে। আমরা আগেই প্রতিদিনই উল্লেখ করি, আজকে উল্লেখ করছি, করোনা বিডি নামক একটি সিমটম চেকার অ্যাপ স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়। এছাড়া www.corona.gov.bd এই ওয়েবসাইট থেকে লক্ষণ শনাক্তকরণ বা সিমটম চেকার অ্যাপের সেবা পাওয়া যায়। গত 24 ঘন্টায় আমাদের স্ক্রিনিং এর যে আপডেট, বিমানবন্দরে 337 জন এবং এ পর্যন্ত 3,22,874 জনকে বিমানবন্দরে স্ক্রিনিং করা হয়েছে। সমুদ্র বন্দরে 105 জন এবং এ পর্যন্ত 13,776 জনকে স্ক্রিনিং করা হয়েছে। স্থল বন্দরে 24 ঘন্টায় 91 জন এবং এ পর্যন্ত 3,27,197 জনকে স্ক্রিনিং করা হয়েছে। ক্যান্টনমেন্ট রেল স্টেশনে গত 24 ঘন্টায় কোনো স্ক্রিনিং হয় নাই,
তবে এ পর্যন্ত 7,029 জনকে ক্যান্টনমেন্ট রেল স্টেশনে স্ক্রিনিং করা হয়েছে। গত 24 ঘন্টায় মোট স্ক্রিনিং হয়েছে 533 জন, এবং এ পর্যন্ত 6,70,876 জনকে আমরা স্ক্রিনিং এর আওতায় এনেছি। দক্ষিণ পূর্ব এশিয়ার কোভিড-19 পরিস্থিতি, যা আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট থেকে পেয়েছি, মোট শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 1,624 জন, এবং এ পর্যন্ত 20,287 জন দক্ষিণ পূর্ব এশিয়ায় শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 107 জন, এবং এ পর্যন্ত 936 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট অনুযায়ী বিশ্ব কোভিড পরিস্থিতিতে শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 70,082 জন, এবং এ পর্যন্ত 19,14,916 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন সারা বিশ্বে 5,989 জন, এবং এ পর্যন্ত 1,13,010 জন।